বনগাঁ এলাকার রেডপাড়া মোড়ের মাথার ছোট্ট একটা ক্লিনিক, সেখানেই বসেন ঠাকুর ডাক্তার। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নাম ডক্টর সুব্রত মণ্ডল, গাইনোকোলজি স্পেশালিস্ট। কঠিন থেকে কঠিনতর অপারেশন যার সূক্ষ্ম হাতে সাফল্য পায়, এবং এরপরেও প্রচার বিমুখ মানুষটির জীবনে সেবাই একমাত্র ধর্ম। বর্তমান যুগের ব্যবসায়ী ডাক্তারদের ভিড়ে এমন একজন মানুষ যেন সত্যি ঈশ্বর। আসুন আজ একটি গল্প শোনাই আপনাদের, যেখানে এই ঠাকুর ডাক্তারের আসল পরিচয়টা জানতে পারবেন আপনারা। বছর ৩০ এর একটি মেয়ে, স্বামী পরিত্যক্তা। কেন? কারণ মেয়েটির যোনি থেকে বেরিয়ে এসেছে আভ্যন্তরীণ যৌনাঙ্গ সমূহ, ফলে না হতে পারছে সে একজন মা, আর না পারছে স্বামী সঙ্গ দিতে। সেই কারণেই মেয়েটির ঠাই হয় রাস্তায়। ভীষণ যন্ত্রণা এবং ইনফেকশন নিয়ে সে একবার নয় একাধিকবার আত্মহত্যার চেষ্টা করে। প্রথম প্রথম বেশ কয়েকজন ডাক্তারের কাছে মেয়েটিকে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু সকলেই জানিয়ে দিয়েছেন যৌনাঙ্গ সমূহ সম্পূর্ণরূপে বাদ দিতে হবে, ফলে মা হওয়ার সৌভাগ্য কিন্তু আর মেয়েটির কপালে জুটবে না। একেই স্বামী ছেড়েছে, তার উপরে আবার বাঁজা তকমা লেগে গেল মেয়েটির গায়ে। এমন মেয়েরা যে এখনও সমাজের চোখে অমঙ্গল। একটিমাত্র বিশেষ অপারেশন বাঁচাতে পারে মেয়েটির জীবন। ম্যানচেস্টার ফাদার গিল তার নাম। যেমন জটিল নাম, তেমনই জটিলতম এই প্রক্রিয়া। খুব সূক্ষ্ম হাতের কাজ ছাড়া এই অপারেশন সাকসেসফুল হওয়া অসম্ভব। পেপার হ্যান্ড কাটিং এর মতো সূক্ষ্ম হাতের সার্জন খুঁজে পাওয়া আর ডুমুরের ফুল চোখে দেখা একই ব্যাপার এখনকার দিনে। পরিচিত অনেক নার্সিংহোমে খোঁজ নেওয়া হলো, শেষে জানা গেল বছর ২০ আগে যখন ডাক্তার পেটানোর মতো ঘটনা ঘটত না, সেই সময় একজন সার্জন ছিলেন যিনি সফলভাবে এই জটিল কঠিন অপারেশন করেছিলেন। তবে এমন একজন ডাক্তারের খোঁজ পাওয়া গেল যিনি পিজি হাসপাতালের ছাত্র ছিলেন এবং পরিচিত মহলে ঠাকুর ডাক্তার নামেই খ্যাত। নামটা শুনে অবাক লাগছে তো, পিজি হস্টেলে থাকাকালীন মানুষটি ছিলেন নিরামিষভোজী এক সাত্বিক মানুষ। গলায় তুলসীর মালা, কপালে চন্দনের ফোঁটা, আর চেহারাও যেন ঐশ্বরিক। প্রথম দিন থেকেই সকলের চোখে পড়ে গেছিল ছেলেটি, নাম হয়ে গেল ঠাকুর ডাক্তার। আজ ১৭ বছর পরে সে বনগাঁর একজন গাইনোকোলজিস্ট। কিন্তু সেই মানুষটি যখন হাতে গ্লাভস মুখে মাস্ক পরে ওটিতে ঢোকেন, তখন নার্সিংহোম হোক কিংবা হাসপাতাল, ওটি টেবিলের চারধারে ভিড় জমে যায়। সেই অপারেশন দেখতে আসে অন্যান্য ডাক্তার থেকে সিস্টার ও টেকনোলজিস্টরা। সুব্রত ডাক্তারের সাথে যোগাযোগ করা হলো, রোগীর বাড়ির আর্থিক অবস্থার কথা জানিয়ে জিজ্ঞেস করা হলো এই অপারেশন উনি করবেন কিনা। তিনি বললেন, হাসপাতালে পারবো না, যোগ্য সিনিয়র সিস্টার নেই, শুধু নার্সিং হোমের খরচটুকু জোগাড় করলেই একজন চেনা দক্ষ সিনিয়র সিস্টার দিয়ে করে দেব। যেন হাতে চাঁদ পেল মেয়েটির বাড়ির লোকজন। সার্জেন, সিস্টার, অ্যানাস্থেসিস্ট কেউ এক পয়সাও নেয়নি। উপরন্তু ওষুধ, সুতো, ব্যান্ডেজের ব্যবস্থাও এই ঠাকুর ডাক্তারই করে দিয়েছেন। ওটি হল, মেয়েটির শরীরের কোনো অংশই বাদ দিতে হয়নি, যৌনতা এবং মা হওয়ার সম্ভাবনা দুই বেঁচে রইল মেয়েটির জীবনে। আর ঠাকুর ডাক্তার তিনি আবার ফিরে গেলেন নিজের ডেরায়, বনগাঁর শান্তি ভরা ছোট্ট ক্লিনিকে। আজকের দিনে এমন একজন ডাক্তার কি করে এতটা নির্লিপ্ত, নির্লোভ এবং প্রচার বিমুখ হতে পারে, সেটাই ভাবছেন তো? আসলে এরাই কলিযুগের প্রকৃত ঠাকুর। নামকরণটা যেন একদম সঠিক হয়েছে মানুষটার জন্য, কিন্তু এভাবে লুকিয়ে থাকলে যে মানুষের উপকার হবে না, তাই আমরা আপনাদেরকে ওনার পরিচয়টুকু জানালাম। এই ভিডিওটি ছড়িয়ে দিন আরও, যাতে দরকারে সত্যিই ভালো ডাক্তারের সন্ধান পায় মানুষ। আপনি ভালো থাকবেন ডাক্তার সুব্রত মণ্ডল, এভাবেই নিজের কাজটুকু দিয়েই মানুষের মনে জায়গা করে নেবেন আপনি। আমাদের তরফ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।